সুপ্রিয় বন্ধুরা, সোলারিন আলেকজান্ডারের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম কোরআন নাস্তিকদের ধর্মগ্রন্থ পর্ব তৃতীয়তে। আজকে আমরা এই পর্বে দেখব মুসলিম সাহাবিরাই অন্যান্য সাধারণ মুসলিমকে বলতো যে তোমরা তোমাদের কোরআনগুলো লুকিয়ে রাখো, কারণ কোরআন পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ আমরা বর্তমানে যে কোরআনটাকে দেখি সেটা মানুষের তৈরি পরিবর্তিত কোরআন, সেটা কোনো আল্লাহর দেওয়া কিতাব না। আমরা যে কোরআনটাকে দেখে বলি, যে কোরআনটাকে আমরা সবার সামনে শো করে আমরা দেখাই, যেটাকে আমরা অনেক বেশি শো অফ করি এবং আমরা বারবার বলি যে এই কোরআনে কোনো ধরনের ভুল নেই, এই কোরআনে কোনো অমানবিক ব্যাপার নেই, এই কোরআনে পৃথিবীর সকল তথ্য আছে এবং এই কোরআনটা আসলে কীভাবে আমাদের সামনে লিপিবদ্ধ অবস্থায় এসেছে, তার পিছনের গল্প, তার পিছনের কাহিনী আমরা জানি না। চলুন সেখান থেকে আজকে খুঁজে নেব যে আসলে কোরআনটা কীভাবে মানুষের হাতে এবং প্রাসাদ ষড়যন্ত্রে আমাদের সকলের সামনে এসেছে। সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 50, কোরআনের তাফসির, সূরা তাওবা, হাদিস নাম্বার 3104, হাদিসটি সহি তাহাকে কৃত। মুহাম্মদ ইবেন বাশার আনাস রাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত হুজাইফা রাদিউল্লাহ আনহু উসমান ইবেন আফফান রাদিউল্লাহ আনহুর কাছে এলেন। উসমান রাদিউল্লাহ আনহু তখন আর্মেনিয়া ও আজারবাইজান বিজয়ে ইরাকবাসীদের সঙ্গে শামবাসীদেরও যুদ্ধ যাত্রার জন্য প্রস্তুত করছিলেন। হুজাইফা রাদিউল্লাহ আনহু কোরআন পাঠের ক্ষেত্রে এদের পরস্পর মতানৈক্য দেখেছিলেন। তাহলে আমরা কি দেখছি যে ইরাক এবং শামবাসী তারা কি করতেন, কোরআন যখন পড়তেন তাদের মধ্যে মতানৈক্য ছিল, অর্থাৎ তারা একমত হয়ে কোরআন পড়তেন না। এবং এটা কে দেখেছেন? এটা দেখেছেন হুজাইফা রাদিউল্লাহ আনহু। তিনি উসমান রাদিউল্লাহ আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, ইয়াহুদ নাসারারা যে রূপ মতানৈক্যে লিপ্ত হয়েছিল আল্লাহর কিতাবে, সে রূপ মতানৈক্যে লিপ্ত হওয়ার পূর্বে এই উম্মতকে আপনি রক্ষা করুন। তখন হুজাইফা কি বলল? ওসমানকে বলল যে ইহুদি নাসারাও কিন্তু তাদের কিতাব নিয়ে মতানৈক্য করত, মতবিভেদ করত, তারাও কিন্তু তর্ক বিতর্ক করত যে আমাদের ধর্মে এরকম আছে, আরেক দল বলতো ওরকম আছে। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা যেভাবে তাদের ধর্মগ্রন্থ নিয়ে তর্ক বিতর্ক করত, মুসলিমরাও একইভাবে আল্লাহর কোরআনকে নিয়ে তর্ক বিতর্ক করা শুরু করে দিয়েছে। কখন? মুহাম্মদের মাত্র মৃত্যুর কিছু বছর পরে, অর্থাৎ আবু বকর এবং ওমরের মৃত্যুর পরে ইরাকবাসী এবং শামবাসীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে এক একজন এক একভাবে কোরআনটাকে পড়ছে। তখন হুজাইফা হযরত ওমরের কাছে বলছে যে আপনি উম্মতকে রক্ষা করুন। এখানে তিনি আল্লাহর কাছে, এখানে তিনি নবীর কাছে, তিনি কারো কাছে কিন্তু এই ফরিয়াদ বা প্রার্থনা করেনি, তিনি করেছেন আমিরুল মুমিনিন হযরত ওসমানের কাছে। তার মানে কি? তিনি কিন্তু শিরক করে দিয়েছে, কারণ ওসমানের কাছে আমি তো রক্ষার জন্য আবেদন করব না, আমি আল্লাহর কাছে আবেদন করব যে আমাকে রক্ষা করুন। কিন্তু আল্লাহর বদলে আমি যদি অন্য কাউকে বলি যে আমাকে রক্ষা করুন, তাহলে সেটা শিরক হয়ে যায়, কারণ ওসমান তো ইসলামকে রক্ষা করবে না, ইসলামকে রক্ষা করার ভার স্বয়ং আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা নিজেই কিন্তু ব্যর্থ হয়েছে। চলুন এর পরে আবার দেখা যাক। তখন উসমান রাদিউল্লাহ আনহু এই বলে হাফসা রাদিউল্লাহ আনহুর কাছে লোক পাঠালেন যে আপনার কাছে রক্ষিত কোরআনের লিপিবদ্ধ কপিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা এটির বিভিন্ন কপি করে পুনরায় আপনার কাছে পাঠাব। এরপর রাদিউল্লাহ তাআলা আনহু, অর্থাৎ উসমান রাদিউল্লাহ আনহু, তিনি কী করলেন? হাফসার কাছে লোক পাঠিয়ে বললেন যে আপনার কাছেও কিন্তু একটি কোরআন রয়েছে, সেটি আমাদেরকে দিন, আমরা সেটাকে বিভিন্ন অনুলিপি বা কপি করব। হাফসা রাদিউল্লাহ আনহু কোরআনের লিপিবদ্ধ কপিগুলো ওসমান ইবেন আফফান রাদিউল্লাহ আনহুর কাছে পাঠিয়ে দিলেন। ওসমান রাদিউল্লাহ আনহু জায়েদ ইবেন সাবিত, সাইদ ইবেন আস, আব্দুর রহমান ইবেন হারিস ইবেন হিসাম
ও আবদুল্লাহ ইবেন জুবায়ের রাদিউল্লাহ আনহুমের কাছে কপিগুলো পাঠিয়ে বললেন, তোমরা এই কপিগুলো মুসহাফে লিপিবদ্ধ করো। এই তিনজন কুরাইশি গ্রুপকে বললেন, তোমাদের এবং জায়েদ ইবেন সাবিদের মাঝে মতানৈক্য দেখা গেলে কুরাইশি ভাষায় অনুসারে তা লিপিবদ্ধ করো, কেননা কুরআন কুরাইশ ভাষা অনুসারে নাজিল হয়েছে। তাহলে আমরা আবারও কি দেখলাম যে ওসমানও কিন্তু নিজেই বলছে যে তোমাদের তিনজন এবং জায়েদ ইবেন সাবিদের মাঝে যদি তোমাদের সাথে কোনো মতানৈক্য হয়, অর্থাৎ কোরআন নিয়ে তাদের মধ্যে কিন্তু কনফিউশন, কারণ সাহাবিদের মাঝখানে তো কোরআন নিয়ে কোনো ধরনের মতানৈক্য হতে পারে না। কিন্তু ওসমান বললেন যে যদি মতানৈক্য হয় তোমরা কুরাইশ ভাষায় কোরআনটাকে লিপিবদ্ধ করবে, কারণ নাকি কোরআন কুরাইশ ভাষায় নাজিল হয়েছে। কিন্তু তা মোটেও না, সাত সাতটি উপভাষায় কোরআনটা নাজিল হয়েছিল। তাহলে আমরা আবারও দেখলাম যে কোরআন নিয়ে সিরিয়া এবং ইরাকবাসীর মধ্যে যেই মতানৈক্য হচ্ছে, সাহাবাদের মধ্যে কোরআন নিয়ে মত পার্থক্য আবার দেখতে পেলাম। যা হোক, তারা কোরআনের লিপিবদ্ধ কপিগুলো বিভিন্ন মুসহাফে লিপিবদ্ধ করেন। উসমান রাদিউল্লাহ আনহু বিভিন্ন দিকে তাদের কপি করা মুসহাফগুলো পাঠালেন। জুহরি রহমতুল্লাহ আলাহি বলেন, খারিজা ইবেন জায়েদ আমাকে বর্ণনা করেন যে জায়েদ ইবেন সাবিত রাদিউল্লাহ আনহু বলেছেন, সুরা আহজাবের একটি আয়াত আমি খুঁজে পাচ্ছিলাম না, অথচ রাসূলুল্লাহকে বলতে আমি শুনেছি। সেটি হলো, মুমিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, এদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 3104 এবং আয়াত নাম্বার হচ্ছে সুরা আল আহজাব 33 নম্বর সুরা 23 নম্বর আয়াত। পরে তালাশ করে খুজাইমা ইবেন সাবিত কিংবা আবু খুজাইমার কাছে সেটি পেলাম এবং উক্ত সুরায় তা যুক্ত করলাম। জুহরি বলেন, একদিন তারা মতানৈক্য করেন, কুরাইশা বলেন একরকম, জায়েদ রাদিউল্লাহ আনহু বলেন অন্যরকম। তাদের এই মতানৈক্যের বিষয়টি উসমান আনহুর কাছে পেশ করা হলে তিনি বলেন, তোমরা এভাবেই লেখো, অর্থাৎ কুরাইশ ভাষায় লেখো, কেননা কুরাইশ ভাষায় কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা আবারও দেখলাম যে কুরাইশা বলছে একরকম, জায়েদ ইবেন সাবিত বলছে অন্যরকম, এবং তার ফলে কী হয়েছে, তাদের মধ্যে আবার মতানৈক্য। কিন্তু ওসমান জায়েদ ইবেন সাবিতের কথা বাদ দিয়ে নিজেরটাই রাখলেন, কারণ তারা হচ্ছে কুরাইশ বংশী। জুহরি বলেন, উবায়দুল্লাহ ইবন উদ্বা বলেছেন, আবদুল্লাহ ইবন মাসুদ রাদিউল্লাহ আনহু জায়েদ ইবেন সাবিদের এই তৈরি কপি পছন্দ করেননি। আমি আবারও বলছি, জুহরি বলেন, উবায়দুল্লাহ ইবেন উদ্বা বলেছেন, আবদুল্লাহ ইবেন মাসুদ রাদিউল্লাহ আনহু জায়েদ ইবেন সাবিতের এই তৈরি কপি পছন্দ করেননি। তিনি বলেছেন, হে মুসলিম সম্প্রদায়, কুরআনে মুসহাফ লিপিবদ্ধ করার কাজে আমাকে দূরে রাখা হয়েছে আর এর দায়িত্ব বহন করছে এমন এক ব্যক্তি, যে আল্লাহর কসম আমি তখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল কাফিরের ঔরসে। এই কথা বলে তিনি জায়েদ ইবেন সাবিতের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ সরাসরি একজন সাহাবি কিন্তু আপত্তি জানিয়ে ফেলেছেন যে এই কোরআনটা আমার পছন্দ না, এই কপিটা আমার পছন্দ না। তার মানে এমন কি আছে যে ওই কপিটা, কোরআনের কপি একজন মুসলিম পছন্দ করছে না, তার মানে তিনি নিজে বুঝে গিয়েছেন যে এই কোরআনের মধ্যে সঠিকভাবে সব কিছু লিপিবদ্ধ নেই। নাহলে আল্লাহর কথা যদি সঠিকভাবে থাকে, একজন সাহাবির ইমান এতটাই শক্ত যে তিনি কখনোই আল্লাহর আসল কোরআনকে অবমাননা করবে না। তাহলে চলুন এরপর কি বলে, আবার এরপর তিনি বলছেন যে এই লোকটাকে আমার পছন্দ না, এবং এই লোকটা যখন তোমাদের কাছে যাবে তোমরা তোমাদের কোরআনের কপিগুলো লুকিয়ে ফেলবে, কারণ সে কাফিরের ঔরসে জন্মগ্রহণ করেন। এবং এই কথা বলে তিনি জায়েদ ইবেন সাবিতের দিকে ইঙ্গিত করেছিলেন। আবদুল্লাহ ইবেন মাসুদ রাদিউল্লাহ আনহু বলেন, হে ইরাকবাসী, তোমাদের কাছে যে মুসাবগুলো রয়েছে সেগুলো লুকিয়ে রাখো। আল্লাহ তাআলা বলেছে, কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে যা সে অন্যায়ভাবে গোপন করবে সে কিয়ামতের দিন সে তা নিয়ে আসবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 161। সুতরাং তোমরা তোমাদের মুসাফ সহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। জুহরি বলেন, বিশিষ্ট সাহাবিগণের অনেকেই ইবেন মাসুদ রাদিউল্লাহ আনহুর বক্তব্য অপছন্দ করেছেন বলে আমি সংবাদ পেয়েছি। তাহলে জায়েদ ইবেন সাবিতকে নিয়ে সরাসরি প্রশ্ন উঠেছে। আবার
মাসুদ রাদিউল্লাহ তাআলা আনহু তাকে নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ তিনি কিন্তু মাসুদ রাদিউল্লাহ আনহু কিন্তু সরাসরি বললেন যে তোমরা তোমাদের কোরআনের কপিগুলো লুকিয়ে রাখো, তোমরা তোমাদের শেষ দিবসে বা কিয়ামতের সময় এই কপিগুলো নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে তারা জানতো যে তাদের কাছে যে কপিগুলো আছে সেগুলাই হচ্ছে সঠিক, ওসমান যে কপিটা তৈরি করছে বা যে কোরআনটা সে লিপিবদ্ধ করছে সেটা সঠিক না। সে কারণে তিনি ওসমানের কোরআনটাকে পছন্দ করেননি। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তোমরাও তোমাদের কোরআনগুলোকে লুকিয়ে রাখো। আবার হাদিসের প্রথম দিকে দেখলাম যে সিরিয়াবাসী এবং পাশাপাশি শামবাসী এবং ইরাকবাসী, সিরিয়াকে শাম বলা হতো, শাম এবং ইরাকবাসীদের মধ্যে কোরআন নিয়ে মতবিভেদ দেখা যাচ্ছে। সাহাবিদের মধ্যে যে চারজনের যে কমিটি ছিল তার মধ্যেও মতবিভেদ, তিনজন সাহাবি একরকম বলছে, যায়েদ ইবনে সাবিত আর একরকম বলছে, আবার যায়েদ ইবনে সাবিতকে মাসুদ রাদিউল্লাহ তাআলা আনহু তিনি আবার পছন্দ করছেন না। আবার মাসুদ সাহেব কি করল, মাসুদ সাহেব বলল, এটা মাসুদ সাহেব বলতে আসলে ওই সময় মাসুদ সাহেবকে বলছি, অর্থাৎ মাসুদ রাদিউল্লাহ তাআলা আনহু তিনি আবার কি করলেন, তিনি বললেন যে না, আমি এই কোরআনটাকে পছন্দ করি না। কত বড় একটা ভয়ঙ্কর কথা যে তিনি কোরআনের কপিটাকে পছন্দ করছে না। কারণ কি, এমন কি কারণ আছে যে তিনি ইরাকবাসীকে বারবার বলছে তোমরা তোমাদের কোরআনটাকে লুকিয়ে রাখো, কারণ তোমরা অপরিবর্তিত কোরআনকে নিয়ে তোমরা আল্লাহর কাছে দেখা করবে। তার মানে এই কোরআনটা পরিবর্তিত, সেই কারণেই তিনি কোরআনটাকে পছন্দ করছেন না। যে কোরআনটা এভাবে পরিবর্তিত হয়েছে সে কোরআনটা কিভাবে আসলে আল্লাহর কোরআন হতে পারে? কোরআন আবারও প্রমাণিত হলো আল্লাহর নয়, কোরআন আসলে অমুসলিম তথা নাস্তিকদের তৈরি। এই কথাগুলোকে আপনারা যে কেউ ডিবাং করতে পারেন, সোলারিন আলেকজান্ডারকে যে কেউ মিথ্যে প্রমাণিত করতে পারেন, তবে অবশ্যই কোরআন দিয়ে, হাদিস দিয়ে, তাফসির দিয়ে, উসুলে হাদিস, উসুলে ফিকা, সালফে সালিহিনের মতামত আমল এসব দিয়ে। দলিল ছাড়া আপনি ইসলামের কোনো কথাকে ভুল বলতে পারবেন না, দলিল ছাড়া আপনি ইসলামের কোনো কথাকে সঠিক বলতে পারবেন না। আমি প্রত্যেকের সামনে দলিল উপস্থাপন করে দিয়েছি। যে কোনো ইসলামিক স্কলার যারা ইসলাম নিয়ে লেখাপড়া করেন তারা অবশ্যই আমাকে ডিবাং করবেন। আমার এই কথাগুলোকে কেউ যদি ভুল প্রমাণিত করে আমি সকলের সামনে ঘোষণা করছি আমি এই অনলাইন থেকে চলে যাব, এবং আমি যতগুলো আমার ভিডিও তৈরি করেছি প্রতিটা ভিডিওকে আমি নিজে খণ্ডন করব যদি আমার এই ভিডিওগুলোকে কেউ মিথ্যে প্রমাণ করতে পারে। এই কথা বলে আমি সোলেন আলেকজান্ডার আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।